আমাদের মাতৃভাষা বাংলা আমাদের সবার কাছে ইংরেজি ভাষাটি অনেক কঠিন। আমরা অনেক সময় ইংরেজিতে কিছু লিখতে গেলে বা পড়তে গেলে আমাদের অনেক ভুল হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো বা শেখাবো যার মাধ্যম দিয়ে আপনি যদি শুধুমাত্র বাংলাটি পড়তে পারেন এবং লিখতে পারেন তাহলে সমস্ত কিছু আপনি ইংরেজিতে লিখতে পারবেন এবং সমস্ত কিছু আপনি ইংরেজিতে পড়তে পারবেন। আমি প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি লিখিনি, আমি এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি কিন্তু বাংলাতে লিখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি বাংলাতে লিখেছি এবং সেটা সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে ইংলিশ হয়ে গেছে। আমরা অনেক সময় দেখি যে আমাদের বিভিন্ন প্রয়োজনে স্কুল কলেজ অফিস আদালতে আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের কিছু অ্যাপ্লিকেশন লিখতে হয় ইংলিশে। এখন আপনি যদি ইংলিশে যদি অনেক দুর্বল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পক্ষে এমন একটি অ্যাপ্লিকেশন লেখা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এক্ষেত্রে আমরা যখন অন্যের সহযোগিতা নেই আমাদের কাছে অনেক সময় অনেক লজ্জা পেতে হয় বা ছোটো হতে হয়। কিন্তু আপনি তো বাংলাতে লিখতে পারেন, যদি বাংলাতে লিখতে পারেন তাহলে আপনাকে আর কারো কাছে যেতে হবে না। আমি যে সিস্টেমটি আপনাদেরকে দেখাবো বা শেখাবো যদি আপনি এটি দেখে নেন বা শিখে নেন তাহলে সমস্ত কিছু আপনি ইংরেজিতে লিখতে পারবেন এবং পড়তে পারবেন। আমরা আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিই। আমরা এখান থেকে যে কাজটি করব, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু বাংলাতে লিখেছি অ্যাপ্লিকেশনটি। আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি এখানে বাংলাতে লিখেছি। আমরা এটাকে কপি করব, আপনি দেখতে পাচ্ছেন এটাকে কপি করব, কপি। তারপর আমরা যে সফটওয়্যারটি দিয়ে করেছি সেই সফটওয়্যারে ব্যাক যাব। আপনি দেখতে পাচ্ছেন ফুলি ব্ল্যাঙ্ক, এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ বাংলাতে লিখেছি, এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলাতে। এবং এটা দেখতে পাচ্ছেন এখানে সঙ্গে সঙ্গে এটা কনভার্ট হয়ে সম্পূর্ণ ইংলিশ হয়ে গেছে। এখন আপনি যদি অনেক দুর্বল হয়ে থাকেন ইংলিশে তাহলে আপনি বাংলাতে লিখে কিন্তু কীভাবে খুব সহজে যদি কনভার্ট করে ইংলিশটাই করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কারো কাছে আর লজ্জা পেতে হবে না। এবং তাছাড়াও আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো। আমি মনে করেন যে আপনার কাছে ইংলিশে কোনো একটি ডকুমেন্টস রয়েছে, আমার কাছে ডকুমেন্টস নাই, এখন আমার কাছে একটি বই রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এখান থেকে একটু পরিবর্তন করতে হবে সেটিংটা। আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে যে বইটি রয়েছে এটা সম্পূর্ণ ইংলিশে একটি বই, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন যে এটা সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আপনি কাছে যদি কোনো ইংলিশে কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসটি যদি সম্পূর্ণ ইংলিশে লেখা থাকে, এখন আপনি ইংলিশ ভাষা যদি না বোঝেন সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু খুব সহজে আপনি দেখে নিতে পারেন যে এই ডকুমেন্টসটিতে কী রয়েছে। আমি আবার একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ একটি বই, দেখতে পাচ্ছেন ইংলিশ, দেখতে পাচ্ছেন যেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে গেছে। আবার যদি আমরা একটি কাজ করি, এখান থেকে যদি একটি স্ক্যান বার দেখতে পাচ্ছেন, এই স্ক্যান বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যামেরার মতো আসবে। আমরা আরেকটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই। এখান থেকে আপনারা কী করবেন, একটি ছবি তুলে নেবেন। এই দেখতে পাচ্ছেন একটি ছবি তোলার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এটা স্ক্যান হয়ে যাচ্ছে। স্ক্যান হয়ে যাওয়ার পর এই পাশে যে সিলেক্ট লেখা রয়েছে এই সিলেক্ট অলে ক্লিক করবেন। অলে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এই পাশটাতে একটি তীরের মতো একটি চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি যে পেপারটিতে ছবিটি তুলেছেন সেই পেপারে যতগুলো লেখা রয়েছে প্রত্যেকটি লেখা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবং এই লেখার যে মানেটা, বাংলা মানেটা রয়েছে সেই লেখাটা কিন্তু এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম হুবহু কিন্তু লেখাটা এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে কিন্তু আপনি যদি ইংলিশে অনেক দুর্বলও হয়ে থাকেন খুব সহজে কিন্তু আপনি এই সমস্ত ইংরেজি আপনি পড়তে পারবেন এবং ইংরেজিতে কিন্তু লিখতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। এ ব্যতীতও আমাদের চ্যানেল আরও কয়েকটি ভিডিও আছে, যদি আপনি ইংলিশে দুর্বল হয়ে থাকেন সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি সেই ভিডিওগুলো আপনি দেখে নেন। এভাবে কিন্তু আপনি করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আমরা এটা কীভাবে করেছি বা এই সফটওয়্যারটি আপনি কোথায় পাবেন। এই সফটওয়্যারটি পাওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরে আসতে হবে, প্লে স্টোরে আসতে হবে। তারপর এখানে এসে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করতে হবে, গুগল ট্রান্সলেট। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সফটওয়্যার দিয়েই আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি। প্রথমে আসার পর এই সফটওয়্যারটি ওপেন করবেন, ওপেন করার পর যেহেতু এটা রয়েছে আপনাদের মাঝে এরকম ব্ল্যাঙ্ক আসবে। এখন কথা হচ্ছে যেখানে কয়েকটি সেটিং রয়েছে যেটা আপনাকে বুঝতে হবে। আপনি এই পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ আর এই পাশে দেখতে পাচ্ছেন বাংলা। আমরা মাঝখানে ক্লিক করলে এই পাশে দেখতে পাবেন বাংলা চলে আসবে, এই পাশে ইংলিশ চলে আসবে। এখন এখানে যদি আমরা বাংলা কিছু লিখে যেটা লিখে রেখেছি সেটা যদি এখানে পেস্ট করি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাংলায় লিখেছি। এই পাশটাতে বাংলা থাকতে হবে অবশ্যই, আপনার প্রথমে বাংলা এবং এই পাশটাতে ইংলিশ। লেখার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এখানে যে বাংলাটি লিখেছেন সেই বাংলার যে মানেটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে কিন্তু আপনাকে প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টটা করে নিতে হবে। অনেকেই ভুল করে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্টটা করে না, আপনি কোন ভাষা থেকে কোন ভাষাতে রূপান্তরিত করছেন। যদি বাংলা থেকে ইংলিশ করতে চান তাহলে আগে বাংলা দিতে হবে, আর ইংলিশ থেকে যদি বাংলা করতে চান তাহলে আগে বাংলা দিতে হবে।
আমি আবার একটু ভালো করে বুঝিয়ে দেই, এবার আপনাকে ইংলিশ দিয়ে বোঝাবো। সরি, এখান থেকে আমরা আবার একটু ইংলিশটা করে দিব, বাংলাটা পেস্ট করি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। দেখতে পাচ্ছেন এখন মনে করি যে আপনার কাছে ইংলিশ এসএমএস আসছে, এই ভালো করে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। সরি, আমরা একটু আমাদের প্লে ইসের থেকে নিয়ে আসি। এখানে আসার পর মনে করি যে আপনার কাছে এমন একটি এসএমএস আছে ইংলিশে, এসএমএসটি এখানে ধরে কপি করবেন। এতে কপি অপশানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর আমরা আবার সেই সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করার পর আমরা যে কাজটি করব, এবার এই পাশটাতে ক্লিক করলে এই পাশে ইংলিশ চলে আসবে, মানে আমরা ইংলিশ পেস্ট করছি, যার কোনো ইংলিশ আসবে। দেখতে পাচ্ছেন ইংলিশ, আর এই পাশটাতে বাংলা। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে ইংলিশ পেস্ট করেছি এবং এই পাশটাতে বাংলা রয়েছে। ঠিক এভাবে আপনারা কাজ করবেন। অবশ্যই আপনাদের ল্যাঙ্গুয়েজ সেটিংটা সঠিক করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখন গেলে আমি ইংলিশ দিয়েছি, ইংলিশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাংলা আছে। আবার যদি এখানে আমি বাংলাটা কপি করি বোঝানোর স্বার্থে, যেহেতু আমার কাছে অন্য কিছু এখন এই মুহূর্তে লেখা নাই, আমি এটাকে আবার কপি করব। কপি করে যদি এখানে দেই, তারপর দেখতে পাচ্ছেন আবার এখানে দিব। আমি একটু ভালো করে আপনাদের বোঝাচ্ছি। এখানে দিলে দেখতে পাবেন বাংলা টু বাংলায় আছে। এখন এই মাঝখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে বাংলা টু ইংলিশ হয়ে গেছে, মানে আমি বাংলা লিখেছি কিন্তু এখানে ইংলিশ করতে চাচ্ছি। আবার যদি আপনি বাংলায় লিখে ইংলিশ করেন, তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ সেটিংটা রয়েছে অবশ্যই এই পাশটাতে ইংলিশ দেবেন, এই পাশটাতে বাংলা দেবেন। হয়তো আপনারা বুঝে গেছেন, যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।